ओम सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः। ओम यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपांतां शारदां प्रणमाम्यहम्। ओम परतत्वे सदालीनो रामकृष्ण समाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। ओम कालिंदी फुल्लकमले माधवेना क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंद श्चान्येवै चपार्षदा रामकृष्णगत प्राणां सर्वान्तान् प्रणमाम्यहम्। श्री भगवानी अशेष कृपाय आबार आमरा समबेत हयेछि रामकृष्ण संघेर प्रथम संघगुरु एवं श्री रामकृष्णेर मानस पुत्र स्वामी ब्रह्मानंद जी महाराजेर कथोपकथनेर संकलन धर्म प्रसंगे स्वामी ब्रह्मानंद थेके पाठ एवं आलोचनार उद्देश्य निये आजके जे अंशटी पढ़ा हबे सेटी 1912 साले कणखल हरिद्वारे श्री रामकृष्ण मिशन सेवाश्रम সেখানে ঘটে। আপনারা অনেকেই সেবাশ্রমের ইতিহাস জানেন। স্বামী বিবেকানন্দ যখন পরিব্রাজক অবস্থায় এইসব অঞ্চলে ঘুরে বেড়াচ্ছিলেন তখন তিনি দেখেছিলেন ওখানে যে সমস্ত গুফাতে সাধুরা তপস্যা করেন তারা যখন অসুস্থ হয়ে পড়েন তাদের দেখবার মতো কোনো মানুষজন থাকে না। এবং সন্ন্যাসী সমাজের এটা রীতি যে এই সমস্ত মানুষের সেবা টেবা করলে তার চিত্ত বিক্ষেপ হয়ে যাবে, সে শুধু ঈশ্বর সাধনার জন্য এসে উপস্থিত হয়েছেন। এরকম বহু সন্ন্যাসী গুফাতে এই পেট খারাপ হয়, পাহাড়ি অঞ্চলে তো পেট খারাপ হয় জল থেকে, খুব পেটের সমস্যা হয়, এছাড়া অনেকের ভিক্ষা যে দেওয়া হয় সে ভিক্ষার অন্ন অনেকের সহ্য হয় না, ফলে মানুষজন অসুস্থ হয়ে পড়তেন। স্বামীজি যখন ভারতবর্ষে আমেরিকা থেকে ফিরে এলেন তখন তার কাছে সন্ন্যাস নিতে এলেন দুজন মানুষ, একজনের নাম হলো কল্যাণানন্দ, তিনি বাঙালি, এবং আরেকজন মহারাষ্ট্রীয় মানুষ, তার নাম হলো নিশ্চয়ানন্দ। স্বামীজি এই দুই সন্তানকে পাঠালেন হোমিওপ্যাথিক বাক্স দিয়ে, তারা বলা হলো কণখলে, হরিদ্বার থেকে কণখলটা আরেকটু ভেতরে, সেইখানে তারা একটি কুটিয়া তৈরি করবেন, কুটিয়া তৈরি করে সেখানে তো মানুষজনের সেবা করবেনই, আর এই গ্রামে গ্রামে এই ঘুরে এই সমস্ত সাধুদের চিকিৎসা করে বেড়াবেন। বহু সময় এরা সেই গুফায় গিয়ে দেখতেন, আচ্ছা এটা চলছে তো, হ্যাঁ বহু সময় তারা গিয়ে দেখতেন যে সব সন্ন্যাসীরা যে মলমূত্রে একবারে আচ্ছাদিত হয়ে আছেন, জল নিয়ে এসে পরিষ্কার করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদের গুফা পরিষ্কার করতেন, তাদের ওষুধ দিতেন, তাদের জন্য পথ্য রান্না করে খাওয়াতেন। সন্ন্যাসী সমাজ তাদের নাম দিয়েছিল ভাঙ্গি সাধু। ভাঙ্গি সাধু মানে হচ্ছে এই যারা ধাঙড়ের কাজ করে, মেথরের কাজ করে। এই সমস্ত সন্ন্যাসীদের তখনকার এই রামকৃষ্ণ মিশনের এই দুই সন্ন্যাসীকে তখনকার দিনের যে সাধু সমাজের ভাণ্ডারা হতো সেই সব সমাজে সাধারণ সাধুদের সঙ্গে বসতে দেওয়া হতো না, কেননা এরা মেথর সম্প্রদায়ভুক্ত সাধু। তখন ওই একজন সন্ন্যাসী, তিনি মণ্ডলেশ্বর ছিলেন, তিনি এসে এদেরকে আবার এতে তুলে নিয়ে আসেন, সাধু পঙ্ক্তিতে নিয়ে আসেন। ধনরাজ গিরি ছিল তার নাম সে সন্ন্যাসীর, তিনি সাধুদের আবার পঙ্ক্তিতে তুলে নিয়ে আসেন। এই যে এরা সন্ন্যাসীরা তাদের স্থান পেতেন না তাতেও যেন তাদের কিছু ছিল না, আবার আজকে যে আমরা সন্ন্যাসী সম্প্রদায়ে যে স্থান পেয়েছি তাতেও আমাদের কিছু হয়নি। আসল মূল কথা স্বামীজির ছিল যে সেবা, সেবার মধ্যে দিয়ে মানুষের সেবার মধ্যে দিয়ে ঈশ্বরের সেবা করার এই যে আমাদের যে ব্রত এটি যেন ঠিক থাকে, এতে মানুষ আমাদেরকে কী বলল, মানুষ আমাদের গ্রহণ করলো কি পরিত্যাগ করলো এটার কোনো অর্থ আসে না, এটার কোনো দম থাকে না। এই ধনরাজগিরির পদান্নতায় এই দুই সাধু সাধু সমাজে স্থান পেলেন। এখন যদি আপনারা গিয়ে দেখেন দেখবেন কণখলের সব প্রতিটি আখড়াতে কিছু না কিছু সেবামূলক কাজ হচ্ছে, হয়
সেখানে অ্যালোপ্যাথিক ডিসপেন্সারি, নাহলে হোমিওপ্যাথিক ডিসপেন্সারি, নাহলে আয়ুর্বেদিক ডিসপেন্সারি, নাহলে ছোটোখাটো স্কুল, এগুলি ছাড়া যে এটা যে আগামী দিনের কাজ সেটা স্বামী বিবেকানন্দ অত বছর আগে বুঝতে পেরে গেছিলেন। স্বামীজির নির্দেশ ছিল এরকম যে আশ্রম হবে এইরকমই, তার আশ্রমের মন্দিরটি হবে খুব ছোট্ট, খুব সাধারণ, সেখানে গিয়ে সাধুরা সকালবেলা গিয়ে ধ্যান করবেন এবং ধ্যানে তাদের যে অনুভূতিটি হবে সেইটা গিয়ে ওই হাসপাতাল আশ্রম সংলগ্ন যে সেবাশ্রম তৈরি হবে সেই সেবাশ্রমের হাসপাতালে গিয়ে রোগী নারায়ণদের সেবা করে সেই ভাবটি তারা প্রয়োগ করবেন, যে প্রতি জীবের ভিতরে যে ঈশ্বর বিরাজ করছেন এই বোধটা তাদের জাগানোর দরকার। এইভাবে তৈরি হয়েছিল কতগুলি আশ্রম, স্বামীজির জীবৎকালে তৈরি হয়ে গেছিল এই রামকৃষ্ণ মিশন সেবাশ্রম বারাণসী এবং রামকৃষ্ণ মিশন সেবাশ্রম কনখল। সেবাশ্রম নাম দেওয়া হয়েছিল স্বামীজির ইচ্ছায়, যে আশ্রম মানুষের ভেতরে মানুষকে সেবা করার ভাবনা চিন্তা নিয়ে জন্মগ্রহণ করেছে। সেইখানে আছে কনকল, এমনিতেই অত্যন্ত পবিত্র স্থান, আপনারা যারা গিয়েছেন তারা জানবেন যে হরিদ্বারে একটা অদ্ভুত তন্মাত্রা কাজ করে। প্রথম কথা, গঙ্গা সমস্ত হরিদ্বারকে ঘিরে প্রবাহিত হয়, গঙ্গার ধারাটি এমনভাবে আছে মাছ দিয়ে যাচ্ছে এবং দুটি পাশ দিয়ে, হরিদ্বারের দুপাশ দিয়ে যাচ্ছে। যেমন আমরা ওঙ্কারকে বলি পুটিত, মানে একটা মন্ত্রের সামনে এবং পেছনে ওঙ্কার যখন থাকে তখন আমরা বলি সেই মন্ত্রটি হচ্ছে ওঙ্কার দ্বারা পুটিত। এই যে আমরা ঠাকুরের মন্ত্র বলি না, ও সর্বদেব দেবী স্বরূপ, ওইং সর্বদেব দেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমো, এর আগে পেছনে যখন ওঙ্কার দিই ওং ওইং সর্বদেব দেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমো ওম, এইটাকে বলা হয় পুটিত, সামনে পেছনে পুটিত। সেই রকমভাবে গঙ্গা, মা গঙ্গা তার পবিত্রতা দিয়ে পুটিত করে রেখেছেন কনকল শহরটিকে, হরিদ্বার এবং কনকলকে। ফলে এইসব অঞ্চলে আপনারা গিয়ে পরীক্ষা করে দেখতে পারেন, যে কোনো জায়গায় আপনি বসবেন জপ করবার জন্য আপনি বসবেন, আপনার মন একেবারে ঈশ্বর সাধনায় ডুবে যাবে। প্রথম কথা মা গঙ্গার উপস্থিতি, তার পবিত্র উপস্থিতি, আর দুই হচ্ছে সন্ন্যাসীদের আখড়া। ওখানে অনেকগুলি সন্ন্যাসী আখড়া আছে, যেখানকার মানুষজন, যে সন্ন্যাসীরা সারাদিন শুধু ঈশ্বর সাধনায় নিজেদের মগ্ন করে রেখেছেন, সেইখানে আছেন স্বামী ব্রহ্মানন্দজি। আজকের কথোপকথন সেখান থেকে শুরু হচ্ছে। বলছেন, এ বড় পবিত্র, এ স্থান বড় পবিত্র, এখানে ধ্যান জপ জমাতে বড় কষ্ট পেতে হয় না, ভেরি অ্যাটমসফিয়ারই, অর্থাৎ আবহাওয়াই ভালো। মা গঙ্গা রয়েছেন আর হিমালয়ের এমন গম্ভীর ভাব, আপনা থেকে মন যেন শান্ত গম্ভীর হয়ে আসে, হাওয়ায় অনাহত ওঙ্কার ধ্বনি হচ্ছে। এমন স্থানে এসে এ স্থানের অ্যাডভান্টেজ বা সুযোগ না নিয়ে খালি ঘুমিয়ে সময় কাটিয়ে কি হবে, এখানে সাধন ভোজন করতে করতে শরীর যদি চলে যায় সেও ভালো। এই পরিবেশ আমাদের সবসময় সাহায্য করে। দেখবেন যে কোনো মন্দিরে যান, সেখানে গিয়ে হয়তো আপনি প্রার্থনাই করছেন, জাগতিক প্রার্থনা করছেন, যে আমার ছেলেটার জন্য কগনিজেন্টে চাকরি হয়, মেয়েটার জন্য বাল্টিমোরে বিয়ে হয়, হ্যাঁ যেন আমার ভালো করে একটা চাকরি হয়ে যায়, ভালো করে ব্যবসা করতে পারি, এই সমস্ত প্রার্থনা আমরা করছি। সেটা হয়তো জাগতিক প্রার্থনাই আমরা করছি, কিন্তু জাগতিক প্রার্থনা করলেও আপনি বেলুড় মঠের মন্দিরে গিয়ে আপনি কিছুতেই খারাপ কোনো চিন্তা করতে পারবেন না, মন্দিরের এমনই একটা ভেরি অ্যাটমসফিয়ার থাকে। সেটা মন্দির একটা অল্প জায়গার মধ্যে, সেখানে যেখানে প্রকৃতি সম্পূর্ণভাবে হয় সেখানে আপনার মন আপনাআপনি শান্ত হয়ে যায়। আপনারা পরীক্ষা করে দেখতে পারেন খুব কাছে, আপনারা তো দক্ষিণ চব্বিশ পরগনার লোকেরা খুব বেশি দূর গিয়ে পরীক্ষা টরীক্ষা করেন না, আপনারা গিয়ে দেখতে পারেন। গঙ্গা পেরিয়ে ৯ টাকা ভাড়া করে গঙ্গা পেরিয়ে যাবেন, তারপরে আরও ৪০০ টাকা ভাড়া করে ইয়েতে চলে সস্তার উপরই পড়বে, ১,০০০ টাকায় হয়ে যাবে, ৪০০ টাকা ভাড়া করে গঙ্গা সাগরে চলে যাবেন, গিয়ে কিচ্ছু করতে হবে না, সাগর পারে যখন ভরা জোয়ার থাকবে সেই সময় গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন, দেখবেন মন একবারে শান্ত হয়ে গেছে, গঙ্গা সাগরের সাথে মিশছে। গঙ্গা হচ্ছে আমাদের জীবাত্মা আর সাগর হচ্ছে পরমাত্মা, সেই জীবাত্মা পরমাত্মার সাথে মিলে যাচ্ছে, মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে,
যত দেখতে থাকবেন তত দেখবেন আপনার মন ভীষণ শান্ত হয়ে গেছে। আমার খুব মন খারাপ যখন হয়, কারণ আপনারা সাধুদের তো অনেক অনেকে বেওয়ারিশ মাল মনে মনে করেন, স্বার্থ টার্থ সিদ্ধি হয়ে গেলেই তখন আমরা সেই যেমন করে আদা থেতো করি, ওরকম করে মাঝে মাঝে সাধুদেরও থেতো করে ফেলি, আমাদের ওরকম থেতো করে অনেকে। যখনই থেতো করতে করা করে আমাদের তার প্রতিবাদ করার ভাবনা থাকে না, তখন গিয়ে ওই সাগর পাড়ে গিয়ে আমি দাঁড়িয়ে থাকি, মন আপনা আপনি ভালো হয়ে যায়। মনের মনকে ক্ষয় করে নষ্ট করতে নেই। এই মহারাজ বলছেন যে এই যে পরিবেশ রয়েছে, এই পরিবেশটি ঈশ্বরকে ডাকার জন্য। এক তো হচ্ছে মা গঙ্গা প্রবাহিতা হচ্ছেন, আর সামনে দিকে হিমালয়, গম্ভীর হিমালয় দর্শন করছেন। এ দেখলেই মন আপনা আপনি শান্ত হয়ে যায়, এবং শান্ত হয়ে গেলে দেখবেন যে আপনি জপে মন বসে আছে, দেখবেন তন্মাত্রা ভীষণভাবে কাজ করে। যখন আমরা এসেছি এখানে, আজে দুপুরবেলা খাচ্ছিলাম আমরা, তখন শুনছিলাম এখানে এক ভক্ত বাড়িতে টুম্পাসোনা বাজছে, সে এমন এক বাজনা, তার এমন এক গান, আমি নিজে ফিল করছিলাম আমার বাঁ পায়ে কীরকমভাবে তাল চলে যাচ্ছে। সেই গান হচ্ছে, মানে টুম্পাসোনা গান আমায় বলেনি যে তাল দাও, কিন্তু তার এমন একটা প্রভাব যে আমার বাঁ পায়ে একটা একটা করে তাল বিটস হচ্ছে, ঠিক ওই রকম। এখন ভেবে দেখুন, মানে এটাই বলার এই কারণে, টুম্পাসোনার মতো একটা সাধারণ গান যদি আমাদের স্থির মনকে অস্থির করতে পারে, তাহলে হিমালয়ের কতখানি শক্তি যে আমাদের অস্থির মনকে স্থির করে দিতে পারে, সেইটির কথা স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বলছেন। তো এই স্থির মনকে অস্থির মনকে স্থির মনকে অস্থির করতে পারে, তেমনি হিমালয় আমাদের অস্থির মনকেও স্থির করে দিতে পারে, একদম শান্ত করে দিতে পারে। আমরা ভীষণ রকমের অস্থির, কোনো অবস্থাতে পাঁচ মিনিট কোনো এক জায়গায় চুপচাপ বসে থাকতে পারি না। এই চুপ করে শান্ত হয়ে বসার জন্য এই বাহ্যিক আমাদের এগুলো চাই। এগুলো যদি না হয় তাহলে আমরা সাধন ভজন করে উঠতে পারি না। নাহলে দেখবেন মালায় জপ করা হবে, অথচ আপনার মন ঘুরে বেড়াতে থাকবে এদিক ওদিক সেদিক। তাই বলছেন এই স্থানের সুযোগ পাওয়া, আমরা বড় একটা এরকম স্থির জায়গায় থাকবার সুযোগ পাই না, কিন্তু এই স্থির জায়গায় থাকবার সুযোগ পেলে সেই জায়গাটার এটিকে ব্যবহার করতে হয়। বেলুড় মঠে আমরা সকালবেলা গিয়ে দেখেছি, যখন মন্দির জপ ধ্যান করে আমরা ফিরতাম, ভোরবেলা হয়ে যেত প্রায় পাঁচটা হতো, বিশেষ করে শীতকালের সময়টা 5:30টার সময় যখন আমরা ঘরে ফিরে আসতাম, তখন একটু একটু করে কালো আকাশ লাল হতে আরম্ভ করেছে। আমরা ওই গঙ্গার তীরে একটি একটি করে মন্দির প্রণাম করতে করতে শেষকালে সমাধি ঘাটে প্রণাম করে, প্রেসিডেন্ট মহারাজের বাড়ির উদ্দেশ্যে প্রেসিডেন্ট মহারাজকে প্রণাম করে আমরা হাঁটতে হাঁটতে আমাদের যখন নিজেদের কোয়ার্টারে ফিরে আসতাম, মন একেবারে ধীর স্থির শান্ত হয়ে যেত, মনে হতো কারুর সঙ্গে কথা বলবো না, কিচ্ছু করবো না। আবার দুপুরবেলা যখন সব শান্ত হয়ে যায়, আমরা এই মন্দির খোলার আগে গিয়ে 3টে নাগাদ গিয়ে মায়ের মন্দিরে বসে থাকতাম। এত অদ্ভুত তন্মাত্রা কাজ করে, আপনি চাইলেও কোনো আলফাল কোনো জিনিস চিন্তা করতে পারবেন না। আরেকবার হয় সেটা হচ্ছে সন্ধ্যারতির পরে, সন্ধ্যারতি হয়ে যাওয়ার পরে ভক্তদের কলকাকলি সব যখন থেমে যায়, তখন গঙ্গার পাড়ের যে শান্ত পরিবেশ আপনার মনকে শান্ত করে দেয়। এই সব পরিবেশ পেলে আমাদের সাধন ভজন করা উচিত, আমাদের নিজেদেরকে সাধন ভজন করার পরিবেশ তৈরি করে নিতে হয়। মনুষ্য জন্ম তো জ্ঞান ভক্তি লাভের জন্যই, এবার তিনি আমাদের জীবনের উদ্দেশ্য বলছেন। মনুষ্য জন্ম তো জ্ঞান ভক্তি লাভের জন্যই, তা যদি না হলো মিছে মিছে থেকে লাভ কি। পশুর মতো খেয়ে ঘুমিয়ে কতগুলি ছেলে পুলে নিয়ে থাকার জন্য এ জীবন নয়। নরশরীরে ভগবানের বিশেষ প্রকাশ, এটি বুঝবার ও ধারণা করবার চেষ্টা করো। শুনিসনি ঠাকুরের ছেলেরা সত্যকে উপলব্ধি করার জন্য কঠোর তপস্যা করেছেন, তারা জ্বলন্ত আগুন দেখেছিলেন, কাজেই তারা যতটা পেরেছেন তোরা ততটা পারবি নি। মনুষ্য জন্মের উদ্দেশ্য হচ্ছে জ্ঞান ভক্তি লাভ করা। ঠাকুর বলছেন আমি কে আর আমার সঙ্গে তাদের কি সম্পর্ক, এইটি জানা। একটা হচ্ছে জ্ঞান, আমি কে এই বোধটা আসা, আর আমার সঙ্গে তার কি সম্পর্ক, ঈশ্বরের সাথে আমাদের কি সম্পর্ক, এই বোধটা জাগলে আমাদের ঈশ্বরের প্রতি ভালোবাসা আসে। আর ঈশ্বরের প্রতি ভালোবাসা যখন আসে, তখন আমরা ঈশ্বরের প্রীতি লাভের জন্য কাজকর্ম করে থাকি।
আমরা বুঝতেও পারি না আমাদের ক্ষেত্রে কত আমূল পরিবর্তন হয়। ধরুন মিস্টার মোচাকে আপনারা ভীষণ ভালোবাসেন, মায়েদের উদ্দেশ্যেই বলছি, মিস্টার মোচাকে আপনারা ভীষণ ভালোবাসেন, আপনারা সবসময় চেষ্টা করেন মিস্টার মোচার প্রীতি লাভ করার জন্য। লোক মারফত খবর পেলেন যে মিস্টার মোচা খুব ভালো সুজির উপমা খেতে ভালোবাসে, আপনি সঙ্গে সঙ্গে চতুর্দিকে খোঁজ করা শুরু করলেন, কীরকম সুজির উপমা, হলুদ দেওয়া থাকবে না লাল করে ভাজা ভাজা করা থাকবে, হাতের মধ্যে দিয়ে করে দিলে সুজিগুলো উড়ে যাবে, যেমন তিনি ভালোবাসেন আপনারা ঠিক তেমনভাবে তার জন্য সুজির উপমা প্রস্তুত করতে থাকলেন। এই মনুষ্য জন্মের উদ্দেশ্য হচ্ছে এই, তাকে তার প্রথমটা হচ্ছে তাকে জানা আর কেমন করে তার প্রীতি উৎপাদন করতে পারি, তার ভালোবাসা পেতে পারি, যত তার ভালোবাসা পাবো তত তার সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে যাবে। তারপরে মিস্টার মোচা যখন জানলেন যে খেদিদি তার জন্য এরকম ফুরফুরে ইয়ে তৈরি করেন, কী বেশ বলে উপমা তৈরি করেন, যখন তখন যখনই তার উপমা খাওয়ার ইচ্ছা হবে তখন তিনি এই পেঁচিদিকে বলবেন যে পেঁচিদি আমার জন্য একটুখানি উপমা তৈরি, দেখুন দুজনের প্রতি ভালোবাসা হয়ে গেছে, একজন হচ্ছে আরেকজনের প্রতি ফ্যান, আর সেই ফ্যানকে কী করে ফ্যান করে নিজের করতে হয় তার জন্য তার যে প্রীতিকর কার্য সেই কাজটি তিনি করেন। ঠিক ওই রকম আমরা যদি আমাদের জীবনে ভগবানকে আমাদের ভালোবাসার জিনিস করি, তাহলে শুধু তার ভালোবাসার উৎপাদন করার জন্য, তার ভালোবাসা পাওয়ার জন্য আমরা প্রাণপণ খেটে মরি। এই যে সংসারে আপনারা আপনার কর্তা হয়তো আপনাকে একটুও ভালোবাসেন না, কিন্তু আপনি চেষ্টা করেন যে কেমন করে তার ভালোবাসা আদায় করে নেব আমি, তিনি যেটি ভালোবাসেন আপনারা সেই কাজটি করেন। ঠিক ওই ভালোবাসাটা যখন আমরা ভগবানের ওপর দিই, ভগবানের সঙ্গে তো প্রথম প্রথম ভগবান আমাদের ভালোবাসেন কিন্তু আমরা সেটা অনুভব করতে পারি না, প্রথম দিকে ভালোবাসাটা ওয়ান সাইডেড থাকে, আমার তরফ থেকেই ভালোবাসাটা থাকে, তাকে আমি এত ভালোবাসি এত ভালোবাসি এত ভালোবাসি যে একটা সময় তার ভালোবাসা আমি আমার হৃদয়েতেও অনুভব করতে পারি। সেই ভালোবাসাটা, সেই ভালোবাসা পাওয়া, ভগবানকে জানা এবং তারতে মগ্ন হয়ে থাকা, যখন আমরা তাকে তার প্রীতি উৎপাদন করার জন্য কাজ করি, আমরা সব মন প্রাণ উজাড় করে তার কথাই ভাবি, সারাদিন ভাবি, রান্না করছেন বান্না করছেন যাই করছেন তার তার কি ভালো লাগে এইটা যখন ভাবছেন তখন আপনি তাকেই ভাবছেন। ঠিক ঈশ্বরের যখন প্রীতির জন্য কাজ করি তখন আমরা তাই করে থাকি। ঠাকুর খুব নাড়ু খেতে ভালোবাসতেন, ঠাকুর খুব নাড়ু খেতে ভালোবাসতেন, তা সেই যখন আমরা নাড়ু তৈরি করি আমরা নাড়ু পাকাতে 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 আমরা শুধু ঠাকুরের কথাই ভাবছি। দেখুন সংসারের এত কিছু ঝামেলা রয়েছে কিন্তু আমাদের মন একটা নাড়ুকে কেন্দ্র করে ভগবানের দিকে চলে যাচ্ছে, এই ভালোবাসাটা তৈরি হওয়া খুব জরুরি। তিনি বলছেন তা যদি না হলো মিছে বেঁচে থাকে লাভ কি, আমরা যদি ঈশ্বরকেই না ভালোবাসতে পারলুম, জীবন দেবতাকে যদি ভালোবাসতে না পারলুম, তাহলে এই জীবনে বেঁচে থেকে কি লাভ। আমার মনে আছে আমরা তখনও সাধু হইনি, কলেজে পড়ি, বর্তমান পত্রিকা একটা ভারী সুন্দর বই বার করেছিল সাপ্তাহিক বর্তমান থেকে, তার বিষয়বস্তু ছিল যে কেমন করে সাধু হব। বিভিন্ন ধর্মসংঘ, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইস্কন, গৌড়ীয় মঠ, এই যত ধর্মসংঘ আছে তাদের থেকে একজন প্রতিনিধিরা সেই সেই সঙ্ঘে কী করে যোগদান করতে হয় সে নিয়ে সাক্ষাৎকার দিয়েছিলেন। রামকৃষ্ণ মিশনের হয়ে তৎকালীন সহকারী সাধারণ সম্পাদক স্বামী গহনানন্দজি সাক্ষাৎকার দিয়েছিলেন। নিয়ম যেমন যেমন আছে সেরকম বলে দেওয়ার পর গহনানন্দজি ভারী সুন্দর একটি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন জীবন দেবতাকে ভালোবাসাটা খুব জরুরি, জীবন এবং জীবন দেবতাকে ভালোবাসাটা খুব জরুরি, মানে যাকে কেন্দ্র করে আপনার জীবনটা চলছে সেই জীবন দেবতাকে ভালোবাসতে হয়। জীবন দেবতাকে ভালোবাসলে কি হয়, তার জন্য তাকে ভালোবাসতে বাসতে ভালোবাসতে বাসতে বাসতে তার প্রীতি উৎপাদন করার জন্য করতে করতে আমাদের নিজের যে জীবনটা সেটা ইউজলেস হয়ে যায়, আমরা সমস্ত জীবনটা তার জন্য বাঁচি, তখন জীবনে যত কিছু আঘাত আসে সেগুলোকে আমরা সহজে সহ্য করি। আপনি যদি আপনার সংসারটাকে খুব ভালোবাসেন তাহলে সংসারে যাবতীয় বিপদ আসুক না কেন আপনি সেই বিপদে এতটুকু কাহিল হয়ে পড়বেন না, আপনি সবসময় চেষ্টা করবেন কেমন করে সে বিপদ এসেছে সে বিপদকে কেমন করে অতিক্রম করবেন
তারই চেষ্টা করে থাকেন। আপনি যদি আপনার সংসারটাকে না ভালোবাসেন তাহলে আপনি বলবেন দূর, এটা তো শালার সংসার, মোরগে যাক যা হোক, আমার তাতে কি। আমরা যখন আমাদের সংসারটাকে ভালোবাসি, জীবনটাকে ভালোবাসি, তখন জীবনের যাবতীয় যে কষ্ট সেগুলোকে আর তখন আমাদের কষ্ট বলে বোধ হয় না, আমরা তখন সহজে সেগুলোকে গ্রহণ করতে পারি। আজকেই আমাদের এখানে গতকালকে থেকে এসেছিলেন এক ব্রহ্মচারী মহারাজ, তিনি অদ্বৈত আশ্রম কলকাতা কেন্দ্রে যোগদান করেছেন। খুব স্বাভাবিকভাবে বাড়ির লোকেরা যেরকম আসে সেরকম তার মাকে নিয়ে এসেছিলেন, মাকে নিয়ে গঙ্গাসাগরে নিয়ে এসেছিলেন, গঙ্গাসাগর দেখিয়ে ফিরত নিয়ে যাচ্ছেন। আজকে সকালে আমার সাথেই ফেরত এলেন। তার মা আমাকে জিজ্ঞেস করছেন, অবাঙালি তিনি জিজ্ঞেস করছেন যে আপনাদের কখনো সমস্যা বলে বোধ হয় না, এই যে নানা রকমের সমস্যা, না আমাদের কোনো সমস্যা বলে বোধ হয় না। কেন বোধ হয় না? তার একটাই কারণ, আমরা ঠাকুরকে ভালোবাসি। ঠাকুরকে যদি না ভালোবাসতাম তাহলে কি হতো, এই আশ্রম চালাতে গিয়ে এই যে নানা রকমের সমস্যা হতো তাতে আমরা কাহিল হয়ে পড়তাম, আমরা কিছুতেই নিজের জীবনের জন্য কোনো সমাধান সূত্র খুঁজে পেতুম না। তাই বলছেন ভগবানকে ভালোবাসাটা খুব জরুরি, যদি তাই না হলো তাহলে এই পশুর মতো বেঁচে থেকে কি লাভ, এই মিথ্যা বেঁচে থাকাটা মিথ্যা হয়ে যাবে। পশুর মতো খেয়ে ঘুমিয়ে কতগুলি ছেলেপিলে নিয়ে থাকার জন্য এ জীবন নয়। আমার সাথে পশুর বেশি ফারাক হচ্ছে, পশুর অনুভূতি শক্তি নেই, আমার অনুভূতি শক্তি আছে। স্বামীজি ভারী সুন্দর বলেছিলেন, স্বামীজি বলেছিলেন দেওয়াল মিথ্যে কথা বলে না, গরু কখনো চুরি করে না। মানুষ মিথ্যে কথা বলে, মানুষ চুরি করে, মানুষ ঘুমিয়ে পড়ে, আবার সেই মানুষই আবার ভগবান লাভ করে। হ্যাঁ, চোখ খুলে যে মানুষ মিথ্যে কথা বলে, মানুষ চুরি করে, আবার সেই মানুষই আবার ভগবান লাভ হয়, ভগবান করে, ভগবান লাভ করে বা ভগবান হয়ে যায়, এইটা হচ্ছে কথা। মানুষের সঙ্গে পশুর এইখানি ফারাক। যদি আমাদের জীবনটাও পশুর মতো হয় যে দিনান্তে দুবার করে গান্ডে পিণ্ডে খেলুম, কতগুলি ছেলেপুলে হলুক এবং গয়ঙ্গচ্ছ একটা জীবনযাপন করে দিলুম, তাহলে এই মনুষ্য শরীর ধারণ করার কোনো মানে হয় না। যদি এই মনুষ্য শরীরে ঈশ্বরের অনুভূতি না হলো তাহলে সে জীবন যাপন করা না যাপন করার মধ্যে কোনোটা কোনো ফারাক নেই। দেখবেন একটা সময় সব খসে যাবে। আজকে যে মনে হচ্ছে যে এই গ্যাবার্ডিনের জামা কাপড় পরা না পরলে চলবে না, কালকে দেখবেন সব উল্টো পাল্টা হয়ে গেছে। আমরা যখন ছোটো ছিলাম আমরা দেখতাম 39 বেল্ট সেট প্যান্ট, প্যান্টের ঘের ছিল 39। রাজেশ খান্না পরেছেন, আমরা সেই দেখে সেই রাজেশ খান্নার সেই 39 বেল্ট সেট প্যান্ট, মানে বাড়িতে একবারে মাথার চুল ছেড়ে দিতাম বাবা মায়ের যে আমাকে 39 বেল্টের জামা পরতে হবে। সেটা যখন আমরা ক্লাস 8-9 পড়ি তখনকার ঘটনা। আর তার ঠিক 4 বছর বাদে যখন ক্লাস 12 পড়ি তখন প্যান্টের ঘের হলো 19, মানে একবারে 20 ইঞ্চি ছেটে গেল। আমরা তখন একবারও ভাবতাম না যে ওই যে ওই চোঙার মতো প্যান্টের মধ্যে দিয়ে কী করে পাটা গলাবো। দেখুন তখন মনে হচ্ছে 19 বেল্টস না পড়লে আমি ব্যাক ডেটেড। ইভেন আমাদের স্কুলের একজন টিচার ছিলেন, তিনি তখনও সেই 39 বেল্টসের প্যান্ট পরে আসতেন এবং পাটাকে ডান পাটাকে বাঁপার ওপর তুলে দিয়ে পড়াতেন। আমরা বলতাম নিশ্চয়ই ওনার গরম লাগে, মজা করতাম, নিশ্চয়ই গরম লাগে, ওই বাকি 20টা বেল্ট দিয়ে উনি হাওয়া খান। দেখুন একটা সময় যে জিনিসটা আমার কাছে প্রয়োজনীয় মনে হতো একটা সময় তার 4 বছরের মধ্যে সেই জিনিসটা আমার কাছে অপ্রয়োজনীয় বলে মনে হচ্ছে। অতএব জীবনটাকে যদি সিরিয়াসলি না নিই তাহলে আমিও একটা সময় এরকম অপ্রয়োজনীয় হয়ে যাব, সেটা আমাদের কিন্তু সবার আগে ভাবতে হবে। নরশরীরে ভগবানের বিশেষ প্রকাশ, এটা ঠিক, নরশরীরে ভগবানের বিশেষ প্রকাশ। কেন না, নরশরীরের মধ্যে দিয়ে ভগবান মানুষের মতো কাজ করে মানুষকে এই বিশ্বাস দেন যে আমার দ্বারাও ভগবান লাভ করা সম্ভব হবে। এটা আমি বারবার বলি, এই যখন ফিরে আসি কলকাতা থেকে সকালের ট্রেনে 5:12 ট্রেনে, যখন বালিগঞ্জ পার্ক সার্কাস এসব ক্রস করে ট্রেনটা, তখন অনেকজন ডেইলি লেবারার তারা ওঠেন, মোস্টলি তারা মুসলিম, তারা ওঠেন, মায়েরা এবং বাবারা ওঠেন, উঠেই তারা চেপে চুপে বসেন কিন্তু আমাদের থেকে 4 আঙুল ছেড়ে বসেন। কেন, আমার গায়ে একটা গেরুয়া পোশাক পরা আছে, এটার সঙ্গে ধাক্কা দিয়ে বসা যায় না, এটা যেন তারা দয়া করে অনুভব করেন। ঠাকুর এইটুকু ভেদরেখাও রাখেননি, গেরুয়ার ভেদরেখাও রাখেননি। ঠাকুর ভগবান যখন আসেন মানুষের মধ্যে, মানুষের মতো হয়ে আসেন,
যাতে মানুষকে বিশ্বাস দেন যে এই শরীরেই যখন আমার ভগবান লাভ হয়েছে তখন তোমারও ভগবান লাভ হবে। তাই মানুষের ভেতরে ভগবানের সবচেয়ে বেশি প্রকাশ আমরা দেখতে পাই। এটি বুঝবার এবং ধারণা করবার চেষ্টা করো, এটা বুঝতে হবে এবং এটা ধারণা করতে হবে। শুনিসনি ঠাকুরের ছেলেরা সত্যকে উপলব্ধি করবার জন্য কত কঠোর তপস্যা করেছেন। ঠাকুরের ছেলেদের তপস্যার কথা আমরা বারবার পড়ি, এই স্বামী ব্রহ্মানন্দজী মহারাজের তপস্যার গল্পই আমরা পড়েছি। তিনি তখন বৃন্দাবনে খুব গভীর তপস্যায় মগ্ন হয়ে আছেন। বিজয়কৃষ্ণ গোস্বামী তাকে জিজ্ঞেস করছেন, পরমহংস মহাশয় তো আপনাদের সব কিছু দিয়েছেন, তাহলে এত তপস্যা করার কি দরকার? বিজয়কৃষ্ণ গোস্বামীকে স্বামী ব্রহ্মানন্দজী মহারাজ উত্তর দিচ্ছেন, তিনি যে দিয়েছেন এইটি, যা দিয়েছেন সম্পদ সেটিকে বুঝে নিচ্ছি। অর্থটা কীরকম? না, আপনার বাবা আপনাকে উইল করে দিয়ে গেল যে এই কাকদ্বীপের মোড়ে, বড় রাস্তার মোড়ে আপনার একটা চারতলার বাড়ি আছে। আপনি ছেলেবেলা থেকে জানেন যে একটা বাড়ি, চারতলাওয়ালা বাড়ি বাবা মাকে উইল করে দিয়ে গেছে। বাবা যতদিন বেঁচে ছিলেন আপনার দুঃসাহস হয়নি সেই বাড়িটা গিয়ে দেখা। বাবা যেই মারা গেল উকিল জানিয়ে দিল যে আপনি ওই চারতলা বাড়ির মালিক। আপনি তাহলে চারতলা বাড়ি কত বড় বাড়ি সেটা আপনার দেখা দরকার। আপনি বাড়িতে গিয়ে দরজা খুলে সারা বাড়িটা দেখতে থাকলেন, একতলায় চারটে ঘর, দোতলায় চারটে ঘর, তিনতলায় চারটে ঘর, আর ছাদ হচ্ছে চারতলা, সেখানে দুটো চিলে কোঠার ঘর আছে। আপনি দেখে নিলেন 3×12=14 ঘর আছে, একতলা দোতলা ভাড়া দিয়ে দিল, তিনতলায় আপনি থাকতে পারবেন এবং চারতলার যে চিলে কোঠার ঘর সেখানে আরামসে ঠাকুর ঘর করতে পারেন। সামনেটা একটু সেট করে দিলে এই ভক্তদের নিয়ে এরকম মেঘনাথবাবুর নেতৃত্বে আপনি মাঝে মাঝে গিয়ে ভক্ত সম্মেলন করতে পারবেন। এই যে আপনি এতদিন শুনেছিলেন বাড়িটার কথা, কিন্তু এইবার বাড়িটা পাওয়া মাত্র আপনি বুঝে নিলেন, ঠিক ওই রকম ভগবান লাভের উপায় আমাদের শ্রীরামকৃষ্ণদেব দিয়ে গেছেন। কিন্তু আমরা যদি সাধন ভজন না করি তাহলে কিন্তু আমরা কিছুতেই বুঝে নিতে পারবো না। এই দেখবেন সাধুদের দেখে আমাদের খুব ধ্যান জপ করার ইচ্ছা, অন্যদের কথা তো ছেড়ে দিলাম, আমার হতো, আমি যখন ছোট ছিলাম কলেজে পড়তাম বেলুড় মঠে সন্ধ্যারতির পর দেখতাম একজন সাধু ঠাকুরের গর্ভমন্দিরে বসে এই সা টান টান হয়ে বসে জপ করতেন। আমি খানিকক্ষণ দেখে অনেকক্ষণ বারবার 3-4 পরিক্রমা করে দেখতাম তিনি ঠিক ওই রকমভাবে সোজা হয়ে বসে আছেন। তখন মনে হতো এইভাবেই সাধন ভজন করা দরকার। বাড়ি ফিরে এসে ওই রকমভাবে সাধন ভজন করার চেষ্টা করতাম। প্রথম দিন খুব ভালো হতো, বোধ হতো না, তারপরের দিন টনটন করতো, তারপরের দিন টনটন চনচন, তারপরে পনপন ফনফন সব রকম হতো। তারপরে হয়ে যাবার পর এটা বুঝতে পারলাম উনি এই যে 1 ঘন্টা সোজা হয়ে বসে জপ ধ্যান করছেন এটা উনি ধীরে ধীরে সইয়ে সইয়ে অভ্যাস করে করে করেছেন। ঠিক ওই রকম ঈশ্বরের মন্ত্র আমরা পেয়েছি, কিন্তু আমরা যদি সাধন ভজন না করে নিজেদের জীবনে অভ্যাস না করতে পারি তো ঈশ্বরের সঙ্গে সখ্যতা তৈরি হবে না। দেখবেন স্কুলে অনেকের সাথে বন্ধুত্ব থাকে যাদের না দেখলে আপনারা একেবারে মনে হয় যেন আকুলি বিকুলি করছেন, কিন্তু যে স্কুল শেষ হয়ে গেল তারপর হায়ার সেকেন্ডারি অবধি অল্প অল্প যোগাযোগ, তারপরে গ্র্যাজুয়েশন লেভেলে যদি আলাদা আলাদা কলেজে পড়েন আলাদা আলাদা বিষয়ে পড়েন খুব কম যোগাযোগ, তারপরে যে যার নিজের জীবনে প্রতিষ্ঠিত হয়ে চলে গেলেন যখন তখন একেবারে আপনাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। রিউনিয়নে এসে নিজের যে প্রিয় বন্ধু যিনি আপনার পাশটিতে বসতেন, যাকে না দেখে আপনি কোনো দিন থাকতে পারতেন না, তাকে কীরকম অচেনা বোধ হয়। আমাদের জীবনটাও হচ্ছে এই রকম, সম্পর্ক তৈরি করতে হয় ভগবানের সঙ্গে, সম্পর্ক তৈরি করতে হয়। দীক্ষার সময় গুরুদেব আমাদের ইষ্টের সঙ্গে সম্পর্ক তৈরি করে দেন, কিন্তু আমি যদি সেই সম্পর্কটিকে ধরে না রাখি তাহলে কি হবে? না আমার সঙ্গে ইষ্টের সম্পর্ক ক্রমাগত দূরত্ব তৈরি হবে, দূরে যেতে থাকবে, আমি তার থেকে আরও দূরে চলে যাব। একটা সময় আমি ভগবানকে দেখব, ভগবানের ছবিকেও দেখব, কিন্তু তিনি যে আমার সর্বস্ব এই বোধটা আমার ভেতরে আসবে না। তাই বলছেন যে এরা কঠোর তপস্যা করেছিলেন, আমাদেরও আপনারাও কঠোর তপস্যা করেন না? সংসার চালনা কি খুব সহজ কাজ নাকি? একবারে ভীষণ রকমের কঠোর তপস্যা লাগে, আমি তো এটা বেশ হাড়ে হাড়ে বুঝতে পারি।
আপনারা যে কি একবারে ইয়ে দিয়ে, বিশেষ করে বাবাদের থেকেও মায়েরা, যে কীরকমভাবে যে কি কঠোর তপস্যা করে নিজেদের শারীরিক অসুবিধাকে উপেক্ষা করে একটা সংসারকে পরিচালনা করেন, এটা এমনিতে হয় না, আপনাদের চেষ্টায় হয়। কেন না? আপনারা সংসারটাকে ভালোবাসেন বলে। ঠিক ওই রকম ঈশ্বরের সঙ্গে যখন আমাদের সম্পর্ক তৈরি হয়, তখন এই কঠোর তপস্যাটাও আমাদের কাছে তপস্যা বলে বোধ হয় না, বোধ হবে না। তোদের সাধন ভজনের সুবিধে হবে বলে স্বামীজি প্রাণপাত করে এত ব্যবস্থা করেছেন। আহা, তোদের সুবিধে করবার জন্য ওভার এক্সার্শন, অতিরিক্ত পরিশ্রম করে তার লাইফ এত কমে গেল। কি ভালোবাসা তার ছিল, তোরা নিমক হারাম হোসনি, বাংলার উপর তার খুব আশা ভরসা ছিল। ইয়াং বেঙ্গল, বাংলার যুবক তোরা, তার মিশনের, তার ট্রাস্ট, তার তার মিশন তোদের ট্রাস্ট করে দিয়ে গেছেন, তোরা বিশ্বাসঘাতক হোসনি। ঠাকুর তার ভিতর দিয়ে জগতে প্রকাশ হয়েছেন, তার কথা ঠাকুরের কথা বলে জানবি। ঠাকুর এত বড় ছিলেন যে সাধারণ মানুষের মন দিয়ে তাকে বুঝা শক্ত। স্বামীজি সাধারণ মানুষের উপযোগী করে সর্বসাধারণের সামনে তাকে ধরে গেছেন। যে কেহ ভগবান, যে কেহ ভাগ্যবান, তাকে এই পতাকা নিচে আসতেই হবে। এটা আপাতত শুনলে মনে হয় এটা তিনি কেবলমাত্র সাধু ব্রহ্মচারীদের উদ্দেশ্যে বলেছেন। অবশ্যই সাধু ব্রহ্মচারীদের উদ্দেশ্যে বলেছেন, কিন্তু এর ব্যাপক অর্থ হল যে শ্রীরামকৃষ্ণকে জীবন দেবতা হিসেবে গ্রহণ করেছে, এ বাণী তার উদ্দেশ্যে বলা। দেখবেন আমাদের যাতে সাধন ভজন হয়, সেই কারণে স্বামীজির এই বেলুড় মঠ তৈরি করা, এই বিভিন্ন আশ্রমগুলো তৈরি করা বা সংঘবদ্ধভাবে জীবন যাপন করানোর একটা পদ্ধতি তৈরি করে দিয়ে গেছেন। রামকৃষ্ণ সঙ্ঘে স্বামীজি তৈরি করেছিলেন, রামকৃষ্ণ সঙ্ঘে দুটি ধারা মিলে একটা ধারা তৈরি হয়। যেমন গঙ্গা আর যমুনা যখন মিশে যায়, তখন কিন্তু একটা ধারা হয়, দুটো আলাদা আলাদা পৃথক ধারা। যখন গঙ্গা যমুনা সরস্বতী ত্রিধারা একসাথে মিশ্রিত হয়, যখন মিশে যায়, তখন তারা একটা ধারাতেই রূপান্তরিত হয়। ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণ ধারা দুটি ধারা দিয়ে যুক্ত হয়েছেন। শ্রীরামকৃষ্ণ জীবনীকাররা তাদের এই দুটি ধারাকে, একটাকে বলেছেন অন্তরঙ্গ, আর একটা হচ্ছে বহিরঙ্গ। অন্তরঙ্গ তার সন্ন্যাসী সন্তান, বহিরঙ্গ হচ্ছে তার গৃহী সন্তান। তাহলে আপনারা বাইরে আছেন এমনটা না, একটা কলস দেখেছেন তো, কলসের ভেতরে একটা ওয়াল থাকে, বাইরে একটা ওয়াল থাকে, দুটোই খুব প্রয়োজনীয়। যদি ভেতরের ওয়ালটা ছ্যাঁদা থাকে তাহলে জল বেরিয়ে যাবে, বাইরের ওয়ালটা ছ্যাঁদা থাকলেও জল বেরিয়ে যাবে। যদি ছ্যাঁদা হয়, ভেতর বাইরে দুটোই ফুটো হয়ে যাবে, কোনোভাবেই জলকে ধরে রাখা যাবে না। ঠিক সেই রকম দুজনকে প্রয়োজন। সন্ন্যাসীরা কি করবেন, এই পবিত্র ধারাটিকে বয়ে নিয়ে যাবেন, আর দুই হচ্ছে গৃহীরা সেই পবিত্র ধারাটিকে প্রকাশের পথ দেখাবেন। আরও কঠিনতম কাজ আপনাদের, সন্ন্যাসীরা তো বয়ে যাবেন, যদি নাও বইতে পারে উল্টো দিকেও বয়ে যাবেন, কিন্তু তাদের কাছে শক্তিটা আছে। কিন্তু আপনাদের কাজ হচ্ছে সেই ধারাটাকে সঠিক দিকে যাত্রা করানো। মা গঙ্গা যখন স্বর্গ থেকে মর্তে অবতরণ করতে চাইলেন, তখন তার প্রচণ্ড গতি, শিব তার জটার ভেতরে মা গঙ্গাকে আবদ্ধ করলেন, তাতে কি হলো, তার যে সে বলশালী শক্তি সেটিকে কল্যাণকারী শক্তিতে পরিবর্তন করলেন। জল আর অত জোরে বইছে না, সে ধীরে ধীরে বইছে। আর ভগীরথ কি করলো, ভগীরথ পথ দেখাতে দেখাতে নিয়ে এলো, যে যে পথ ভগীরথ দেখালেন মা গঙ্গা সেই তার সেই পথ ধরে ধরে বয়ে গেলেন, সেই তার দুপাশের মানুষ তাদের পবিত্র করে দিলেন, তাদের একেবারে জীবনকে সুন্দর করে দিলেন। ঠিক সেই রকম এই যে শ্রীরামকৃষ্ণের ধারা, এটিকে দুটি পথ, সন্ন্যাসীরা ভাবটিকে বয়ে নিয়ে যাবেন, আর আপনারা সেই ভাবটিকে বয়ে নিয়ে যাওয়ার রাস্তাটি করে দেবেন। আপনারা যদি এই যেমন এই ছোট্ট বাড়িটিতে যদি সঙ্গবদ্ধ হয়ে আপনারা যদি একটা আশ্রম না করতেন, তাহলে আমি এখানে এসে বকর বকর করার সুযোগ পেতুম না। আমি যে আমার মতো করে এসে আপনাদের গুছিয়ে বলে যাচ্ছি, কেউ এমনি করে বসেছেন, কেউ এমনি করে বসেছেন, তাদেরকে আমি একবারে গুছিয়ে বেহালা বাজিয়ে যাচ্ছি, এই সুযোগটাই আমি পেতাম না। আপনারা ব্যবস্থা করেছেন বলে এই সুযোগটা আমি পাচ্ছি আর কি।
এই দুটো ধারা এই জায়গাটায় আপনারা করেছেন বলে মানুষ একটু বিশ্রাম করা, মনের বিশ্রাম করার জায়গা খুঁজে পাচ্ছেন। কদিন বাদে এই মেঘনাথবাবু অ্যান্ড পার্টি যখন ওই ভালো ভালো মন্দিরটা, ভব্য মন্দির তৈরি করবেন, তখন এসে কত ঠেসান দিয়ে ঘুমোবেন দেখবেন না, তখন মনে হবে হ্যাঁ এখানে একটা ভালো জায়গা হয়েছে যেখানে অন্তত ঠেসান দিয়েও ভগবানের কথা ভাবতে ভাবা যাচ্ছে। এটা খুব প্রয়োজন, সন্ন্যাসীরা এটা করে দিতে পারেন। সন্ন্যাসীরা বড় জোর ক্লাসে এসে এইভাবে করুন ওইভাবে করুন, কেন ওরমভাবে করছেন, হ্যাঁ এই খরচ রাখুন এই রাখুন, কিন্তু সেটাকে এক্সিকিউট করার দায়িত্ব গৃহীদের। ঠাকুরকে আমরা কেউ ধারণা করতে পারি না। ভেবে দেখুন সেদিনকের সেই সভা, সেই আলোচনা হচ্ছিল যেখানে অর্ধবাহ্য দশায় প্রাপ্ত হয়ে গেছেন শ্রীরামকৃষ্ণ, বৈষ্ণবদের আচার সম্পর্কে বলা হচ্ছে, তার বৈষ্ণবের নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, বৈষ্ণবদের এই ভাবনা, নামে রুচি ঠিক আছে তারপরে বৈষ্ণব সেবন, কিন্তু জীবে দয়া শোনামাত্র ঠাকুর গভীর ভাব সমাধিতে মগ্ন হয়ে গেলেন। ঠাকুর বলতে থাকলেন জীবে দয়া, জীবে দয়া তুই করবার কে, কীটাণু কি তুই জীবে দয়া করবার কে, জীবে দয়া নয় জীবে সেবা, শিবজ্ঞানে জীব সেবা। এক ঘর ভর্তি মানুষ ছিলেন, তার মধ্যে একজনের হৃদয়তে এটা টঙ্কার দিল, তিনি হলেন নরেন্দ্র। তিনি বললেন এক নতুন, আজকে এক নতুন আলোর সন্ধান পেলুম, ভগবান যদি দিন দেন তো জগৎকে এটা করে দেখাবো। দেখুন আমরা শ্রীরামকৃষ্ণকে ধরতে পারিনি, শ্রীরামকৃষ্ণ এত গভীর ভাবকে ধরতে পারিনি, স্বামীজি তাঁর জীবন দিয়ে শ্রীরামকৃষ্ণের এই ভাবটি আমাদের কাছে সত্য করে দিলেন। এখন আমরা অন্যের জন্য ভাবতে পারি। এই আগে যে বাড়িতে বাড়িতে মুষ্টি ভিক্ষা ছিল, সেই মায়েরা রোজ রান্না করবার সময় যখনই চাল নিতেন, রান্না করার সময় এক মুঠো করে চাল আলাদা করে সরিয়ে রাখতেন। এই ভাবনাটা কোথা থেকে এলো? এ শ্রীরামকৃষ্ণের কাছ থেকে এসেছে। কিন্তু শ্রীরামকৃষ্ণ, আমি শ্রীরামকৃষ্ণ বলেছে বলে নাই না, রামকৃষ্ণ মিশনে স্বামী বিবেকানন্দ এই নিয়মটা করে দিয়ে গেছেন। একটা ছোট্ট ঘটনায় আমরা রকমভাবে রাখছি, যখন এই ন্যাচারাল ক্যালামিটি হতো, আমি তো বলছিলাম আমাদের ওখানে কালকে আলোচনা চলছিল আমফান নিয়ে, আমাদের ম্যানেজিং কমিটি মিটিংয়ে আলোচনা চলছিল আমফান নিয়ে, আমরা কী কী করেছি। একটি স্কুল কর্তৃপক্ষ এতদিন বাদে নড়তে নড়তে, আমফান হয়ে যাওয়ার 8 মাস বাদে নড়তে নড়তে এসেছেন, তাদের বাড়িটা ভেঙে চুড়ে তছনছ হয়ে গেছে, সেই বাড়িটাকে নতুন করে দিতে হবে। এতদিন তারা ভাবছিলেন আসবো 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 করে, এতদিনও তারা জেগে উঠেছেন যে তাদের বাড়িটা যদি রামকৃষ্ণ মিশন করে দেয়। এখন আর হয়তো সম্ভব হবে না, কিন্তু সেই সময় হলে সম্ভব হতো। মানুষজন তাদের চিনি না, আমাদের বিজ্ঞাপন দিয়ে বলতে হলো দয়া করে আর টাকা পাঠাবেন না, টাকা পাঠিয়ে যাচ্ছেন কি না, এই নিপীড়িত মানুষ যারা আমফানে কষ্ট পাচ্ছে তাদের সেবায় যেন রামকৃষ্ণ মিশন সাহায্য করে। তারা ডাইরেক্টলি সেবা করতে পারছে না, তাই যারা সেবা করছে তাদের সেবা কাজটিকে ঠিক সুচারুভাবে পরিচালনা করবার জন্য তারা এগিয়ে আসছেন। মানুষকে, মানুষ তাদের অর্থ সম্পদ আছে, সেই অর্থ সম্পদটি আমাদের দান করছেন। প্রায় আমফান এবং কোভিড মিলিয়ে আমরা 1 কোটি টাকার বেশি দান পেয়েছি, মানুষ স্বতঃস্ফূর্তভাবে দিয়েছেন, যে যার মতো করে দিয়েছেন, যে বিশাল টাকা, 1 কোটি মানে অনেক টাকা, সেটা যে সবাই যে অনেক অনেক দিয়েছেন তা নয়, খুব সামান্য সামান্য 100-200 টাকাও এসেছে, আবার 1000 টাকাও এসেছে, 1 লক্ষ টাকাও কেউ কেউ দিয়েছেন, কিন্তু সবাইয়েরই একটা উদ্দেশ্য মানুষের কল্যাণ হোক। দেখুন এই যে সবার হৃদয় একরকমভাবে হচ্ছে, আমি যদি টাকাগুলো পেয়ে ভাবতুম না না লোকে দিয়েছে আমি আমার ব্যাংক ব্যালেন্সে করে ফেলি, আশ্রমে বেশ মোটা 1 কোটি টাকা ফিক্সড ডিপোজিট হবে, তাহলে আমার উপকার হতো না। আর যিনি করে উঠতে পাচ্ছেন না, তিনি করবার জন্য যদি তার নিজের এই যে টাকাগুলো দিয়েছেন তার নিত্য প্রয়োজনীয় খরচাটা তো কেটেছেন, হয়তো রোজ একটা করে বেশি মাখনের যে ডালা যেটা খেতেন সেটি না খেয়ে তিনি সরিয়ে রেখেছেন, সংসারের খরচকে কম করে সেই টাকা যেটুকু বাঁচিয়েছেন সেইটুকু সেবা কল্পে দিচ্ছেন, কিন্তু তিনি ডাইরেক্টলি সেবার মধ্যে নেই, কিন্তু তার ভেতরেও এই সেবা ভাবনাটা ঢুকেছে। এটা স্বামীজি ছিলেন বলে এটা হয়েছে, এবং স্বামীজি এই কাজটা, এই কাজটা করতে পারলেন, শ্রীরামকৃষ্ণের জীবন তাকে এই কাজটা করবার জন্য প্রেরণা দিয়েছেন। আমরা সবাই শ্রীরামকৃষ্ণকে ধরতে পারি না, যতই নকল করি না কেন, এমনি করে হাত তুলে রাখি না কেন, আমরা শ্রীরামকৃষ্ণকে ধরতে পারি না, কারণ ওই রকম ঈশ্বরে ভক্তি, ওই রকম ভালোবাসা, ওই রকম বিবেক, ওই রকম বৈরাগ্য আমাদের মধ্যে আসবে না।
কিন্তু আমরা স্বামীজির দৃষ্টি দিয়ে যদি দেখি তাহলে আমরা অবশ্যই ধরতে পারবো। এই যখন সূর্যগ্রহণ হয় আমরা ডাইরেক্টলি যদি সূর্যের দিকে তাকিয়ে থাকি তাহলে চোখ ঝলসে যায়, সেই কারণে আমরা একটা এক্সরে ফিল্টার ব্যবহার করি, এক্সরে যে প্লেট সেটাকে ব্যবহার করি, এমনি করে তাকিয়ে দেখি ওই যে অতিরিক্ত আলো থেকে আমাদের চোখটা বাঁচে অথচ আমরা সূর্যগ্রহণ দেখতে পাই। স্বামী বিবেকানন্দ হলেন ওই আমাদের এক্সরে প্লেট, ওরকম করে তিনি আমাদের চোখের সামনে থাকেন, তখন আমরা শ্রীরামকৃষ্ণের লীলাময় মূর্তিটিকে দেখতে পাই, নাহলে দেখতে পেলেও আমরা শ্রীরামকৃষ্ণকে বুঝতে পারবো না। কেমন করে এই ভাবটা আমাদের ভেতর জাগবে? প্রশ্ন তো হচ্ছে যে আমরা তো অনেক রকম কথাবার্তা শুনছি, কিন্তু এই শুনে যাওয়ার পরে এই যখন বেরোবেন, এরা আজকে কি প্রসাদ দিচ্ছেন আপনারা? ওই পায়েসের ওই যে বাটিটা দেবে, ব্যাস বাটিটা খাবেন, খেতে খেতে জিজ্ঞেস করুন, ইস প্রত্যেকবার বাটিটা এই দেয়, বিকাশবাবু থাকলে কি সুন্দর ডালিয়া টালিয়া করে টোরে খাওয়াতেন, এই আজকাল এরা মহা ফাঁকিবাজ, এরা কিচ্ছু দেয় না। এই বলতে বলতে তারপরে যে খাওয়া হয়ে যাবে, তারপরে পাতাটা ফেলে মুক্তি ধুয়ে ডকডক করে একটা গেলাসে জল খেয়ে যে ভাব নিয়ে এসেছিলেন, যে বিরুদ্ধ ভাব নিয়ে এসেছিলেন, সেই বিরুদ্ধ ভাবটা ট্যাকে করে নিয়ে আবার চলে যাবে। অ্যাজ ইফ যেন বাড়ি থেকে ঢোকার সময় গেটের কাছে বিরুদ্ধ ভাবটা একটা জায়গায় ডিপোজিট করে রেখেছিলেন, যেরকম বড় বড় লাইব্রেরিতে গিয়ে আমাদের ব্যাগ ট্যাগগুলো জমা রাখতে হয়, তবে ভেতরে বসে পড়াশোনা করতে হয়, ফিরে যাওয়ার সময় আবার সেই ব্যাগগুলোকে নিয়ে আমরা চলে আসি, ঠিক যেন ওই রকম বিরুদ্ধ ভাবকে রেখেছে। তাহলে তো জীবনে কোনো উন্নতি হলো না, তাহলেই যে দুপুরবেলা ঘুমটুম কাটিয়ে এই যে হাই তোলা, ওই যে মা কিছুতেই সোজায় বসতে পারছেন না, কারণ উনি একটা নিশ্চয়ই কিছু খাবার দাবার নিয়ে এসছেন, তাই না? হ্যাঁ, সেইটা আমরা যতক্ষণ না জানতে পারছি মায়ের কষ্ট হচ্ছে। তা সেই এখন সেই যে বিরুদ্ধ ভাবটা কি করে যাবে আর কি, আমাদের তো যাবে না, তো তাহলে এই ভাবটা কি করে আমাদের ভেতরে জাগবে সেইটার কথা বলছেন। এটা কিন্তু খুব খুব সহজ জিনিস, আমরা নিজেরাই করতে পারি, কিন্তু করি না বলে আমাদের হয় না। রাজা মহারাজ বলছেন, স্বামীজির বই ভালো করে পড়বি, যেখানে বুঝতে না পারবি শুদ্ধানন্দ বা ঐরূপ অন্য কারুর কাছে বুঝে নিবি। তিনি সাধারণের উপযোগী করে ঠাকুরের ভাব প্রকাশ করেছেন, তার ভাব না বুঝে ঠাকুরের ভাব নিতে যাওয়া পাগলামি। স্বামীজির বই ও ঠাকুরের উপদেশ খুব করে পড়, খুব জপ ধ্যান কর, এখন মনকে গড়তে না পারলে পরে পস্তাবি। বেস্ট পার্ট অফ লাইফ, জীবনের সর্বোত্তম অংশ এটি, এর সদ্ব্যবহার করো। মনটাকে একবার গড়ে নিতে পারলে আর ভয় নেই, তখন তাকে যেদিকে ফেরাবি সেই দিকেই ফিরবে। ট্রেইনড ঘোড়া বা শিক্ষিত ঘোড়ার মতো মনটাকে কন্ট্রোলে বা বশে আনতে হবে। মনটা যদি কন্ট্রোলে এসে গেল তো অনেকটা কাজ এগিয়ে গেল। মনকে অলওয়েজ সর্বদা হুইপ করবি, হুইপ মানে কষাঘাত করা, একটু বেচাল হলেই জোরসে চাবুক লাগাবি, সর্বদা ধমকাবি, এদিক ওদিক হতে দিবিনি। এটা হচ্ছে প্রথম কথা। স্বামী কেমন করে এই ভাবটা আমাদের জীবনের অঙ্গ হবে সেটা বলছেন স্বামীজির বই পড়া, স্বামীজির উপদেশ পড়বার কথা বারবার বলছেন। আমরা যখন ছোট ছিলুম তখন অনেক স্বামীজি ছিলেন বেলুড় মঠে, যারা স্বামী ব্রহ্মানন্দজিকে দেখেছিলেন, শ্রীমা সারদা দেবীকে দেখেছিলেন, মহাপুরুষ মহারাজ বিজ্ঞান মহারাজ এদেরকে সবাই দেখেছিলেন। স্বামীজিকে দেখার লোক আমি সত্যি দেখিনি, তবে মাকে দেখালো স্বামীজির অন্যান্য গুরু ভাই এদেরকে দেখেছি। তাদের মধ্যে আমাদের সঙ্গে খুব ফ্রিলি মিশতেন স্বামী কাশীশ্বরানন্দজি মহারাজ, 1900 সালে তার জন্ম, 1902-তে স্বামীজির শরীর চলে গেছিল। তাই তিনি বলতেন যে স্বামীজির আমি সঙ্গ করেছি না বুঝে 2 বছর, না বুঝে আমি সঙ্গ করেছি, আমি বুঝতে পারিনি আমি স্বামীজির সঙ্গ করেছি। বলছে এই জগৎটা যদি এক হয়, একটা গোল একটা একটা যদি আকার হয়, তার কোনো একটা অংশে আমি ছিলাম, স্বামীজি একটা কোনো একটা অংশে ছিল, আমি বুঝি না বুঝি আমি স্বামীজির সঙ্গ করেছি। তিনি আমাদের বলতেন, যখন খুব মন খারাপ হয়ে যাবে তখন স্বামীজির বই পড়বি, স্বামীজির কথা পড়বি, স্বামীজির কথা পড়লে অদ্ভুত একটা শক্তি আসে। তিনি একটি উদাহরণ খুব দিতেন, বলতেন স্বামীজি বলে গেছেন, অল পাওয়ার ইজ দেয়ার উইথ ইন ইউ, ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। আমরা যখন মনে হচ্ছে আমরা কিচ্ছু পারছি না, মনে হচ্ছে যে আন্দোলনটা মনে হচ্ছে ফেল হয়ে যাচ্ছে, আর বোধ হয় সেই এবারে আর সেই পতাকা যেটা ধরে আছি সেই পতাকা বোধ হয় হাত থেকে খসে পড়বে, যখন এই মনে হচ্ছে বা মানুষের জন্য কাজ করে উঠতে পারছি না,
তখন এই কথাগুলো আমাদের খুব কাজে লাগে। অল পাওয়ার ইজ দেয়ার উইদ ইন ইউ, ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং, সমস্ত শক্তি তোমার ভেতরে আছে, তুমিই পারো। স্বামীজির ওই উদাহরণটার কথা তিনি বলতেন, একটা লোক পাহাড়ে চড়ছিল, দুই সাধু পাহাড়ে চড়ছিল, পাহাড়ে চড়তে চড়তে একটা সময় দ্বিতীয় সাধু, যে নবীন সাধু, তিনি ক্লান্ত হয়ে গেছেন, বলছেন আর পারি না। বয়স্ক সে প্রবীণ সন্ন্যাসী তাকে বলছে পেছন দিকে ঘুরে তাকাও। সে পেছন দিকে ঘুরে তাকাচ্ছে, দেখছে এই পথটা যেটা সে অতিক্রম করে এসছেন। প্রবীণ সাধু তাকে বললেন, এই এতটা পথ কে অতিক্রম করেছেন? নবীন বললেন, আমি অতিক্রম করেছি। বললেন, তাহলে এতটা পথ যখন তুমি অতিক্রম করেছো, বাকি পথ তুমি অতিক্রম করতে পারবে। স্বামী বিবেকানন্দ আমাদের এই আশ্বাস দেন। আমাদের যখন মনে হয় আমাদের দ্বারা কিচ্ছু হচ্ছে না, তখন স্বামী বিবেকানন্দ আমাদের এই আশ্বাস দেন। এই আশ্বাসটা কিন্তু স্বামী বিবেকানন্দ দেন না, তিনি হলেন হি ইজ মাস্টার্স ভয়েস। যেরকম সেই রেকর্ডে তারগুলো, আপনারা অল্প বয়সী, এরা তো কেউ রেকর্ড দেখেইনি, রেকর্ডে কালো ইয়ের ওপর সেইগুলো থাকতো, সূত্রাকারে পরপর থাকতো, পিনটা একটা একটা করে ছুঁয়ে 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 যেত। এখন যেরকম সিডির ইয়েটা আলোটা ছুঁয়ে ছুঁয়ে যায়, সেরকম আল ছুঁয়ে ছুঁয়ে যেত, আর সেই প্রত্যেকটা স্পর্শ, কখনো সন্ধ্যা মুখোপাধ্যায় উপমর গীতিময় বাজাচ্ছে, কখনো হেমন্তকুমার ঝড় এসেছে বা উল বাতাস বাজাচ্ছে, কিন্তু ওই এক একটা তারের ভেতরে, এক একটা ওই সূত্রের ভেতরে এক একটা করে সুর লেখা থাকে। ঠিক ওই রকম স্বামীজির কথা আমাদেরকে প্রেরণা দেয়। স্বামীজির কথার মধ্যে দিয়ে আমরা শ্রীরামকৃষ্ণকে দেখার চেষ্টা করি। স্বামীজিকে পড়া খুব জরুরি। কেন পড়া জরুরি? যিনি ঘরে আছেন, রোজ রান্নাবান্না করছেন, যিনি পাঠ শুনতে এসে ঘুমিয়ে কাদা হয়ে যাচ্ছেন, সকলের জন্য স্বামীজি পড়াটা ভীষণ জরুরি। এরকম নয় স্বামীজি শুধুমাত্র সাধুরা পড়বেন, স্বামীজি শুধুমাত্র অল্প বয়সীরা পড়বেন। এই যারা সারাক্ষণ মনে হয় যে দুই বৃদ্ধ বসে আছেন, সারাক্ষণ মনে হচ্ছে আর পাচ্ছি না, আমি এদের সাজেশন দিচ্ছি, রোজ যদি একবার করে খানিকক্ষণ স্বামী বিবেকানন্দ পড়া হয়, তাহলে সবসময় মনে হবে আমরা পারব। স্বামীজির কথার এত বড় শক্তি আছে। স্বামীজির কথা, স্বামীজি নিজে বলছেন, কে আমাকে দিয়ে এই চিঠি লেখাচ্ছে আমি জানি না, কিন্তু এটি জানি যে যেই চিঠি পড়বে তার ভেতরে আমার ভাবটি প্রকাশিত হবে। আমার হাত, কে আমার হাত ধরে এই চিঠি লেখাচ্ছে আমি জানি না, কিন্তু যেই চিঠি পড়বে তার ভেতরে আমার ভাব হবে। অতএব স্বামীজির কথা, তার লেখা, এগুলো সাধারণ কিছু নয়, ওই ঈশ্বরের ক্ষমতা, ঈশ্বরের শক্তি। এবং স্বামীজি এটি উপহার দিয়ে গেছেন আগামী দিনের মানুষের কাছে। তিনি বলছেন, আই এম আ ভয়েস উইদাউট ফর্ম, আমি হলাম এক অশরীরী বাণী, শব্দের মধ্যে দিয়ে আমি বাঁচব, কথার মধ্যে দিয়ে আমি বাঁচব। স্বামীজির স্থূল শরীর চলে গেছেন, কিন্তু তার যে শব্দ শরীর সেটি আমাদের সঙ্গে সঙ্গে থাকবে। স্বামীজি চিঠি পড়ার জন্য আমি অনুরোধ করব সবাইকে, স্বামীজি চিঠি পড়ুন, খুঁটিয়ে খুঁটিয়ে চিঠি পড়ুন। চিঠির প্রতিটি শব্দে স্বামীজি আমাদের জীবন দেখিয়ে গেছেন। সব চিঠিও পড়ার দরকার নেই, স্বামীজি তার গুরু ভাইদের লেখা যে চিঠি, স্বামীজি আলাসিঙ্গা পেরুমলকে লিখছেন যে চিঠি, স্বামীজি সিস্টার নিবেদিতাকে লিখছেন যে সমস্ত চিঠি, শুধু সেই কটা চিঠি পড়লেই দেখবেন যথেষ্ট। আরও সহজ, আমরা খাবলে খুবলে পড়ি বলে তাই বুঝতে পারি না, আরও একটা জিনিস পড়ার কথা আমি বলব, সেটা হচ্ছে স্বামী শিষ্য সংবাদ, শ্রীরামকৃষ্ণের কথামৃত। শ্রীরামকৃষ্ণ কথামৃত আমরা দেখি, ঠাকুর বলছেন, মাস্টারমশাই নোট করে রেখেছেন, পরবর্তীকালে ধ্যান চিত্র হিসেবে প্রকাশিত হয়েছে, স্বামী শিষ্য সংবাদও ঠিক তাই। স্বামী বিবেকানন্দ বলছেন এবং শরৎচন্দ্র চক্রবর্তী সেটি নোট করে রেখেছেন। কেন বৈশিষ্ট্য, কেন স্বামী শিষ্য সংবাদ পড়া দরকার? স্বামী শিষ্য সংবাদ পড়লে মানুষ বিবেকানন্দকে আমরা দেখতে পাই। স্বামী বিবেকানন্দ মানে আমাদের সবসময় এইরকম একটা ছবির কথা মনে হয়, যিনি নাকের ডগায় চোখ লাগিয়ে ধ্যান করছেন। স্বামী বিবেকানন্দ মানে এরকম একটা মানুষকে মনে হয়, যিনি হাত বুকের কাছে হাত রেখে যিনি দাঁড়িয়ে আছেন। স্বামী বিবেকানন্দ মানে এরকম করে তাকিয়ে থাকা একজন মানুষকে মনে হয়। মানুষ বিবেকানন্দ কেমন, এটা পড়া, এটা জানা আমাদের খুব জরুরি। এটা যদি আমরা জানতে না পারি, আমরা যদি বিবেকানন্দকে মানুষ হিসেবে না দেখতে পাই, তাহলে কিন্তু খুব সমস্যা। বিবেকানন্দকে মানুষ হিসেবে দেখতে হবে, আমার আপনার মতো বিবেকানন্দকে দেখতে হবে। আমি যখন ভেঙে পড়েছি, এমন সময় স্বামীজি কেমন করে উঠে দাঁড়াতেন, ভেবে দেখুন, আমাদের তো অতটা খারাপ অবস্থাও হয়নি। স্বামীজির বাড়িতে স্বামীজি সকালবেলা শুনছেন যে খাবার দাবার বারণ আছে, আজকে আমার বাড়িতে, আমার অন্যদের বাড়ির কাছে নেমন্তন্ন আছে বলে
শুকনো পেটে খেতে বসে বেরিয়ে পড়েছেন। আমাদের কিন্তু এই অবস্থা হয়নি, আমাদের কিন্তু এর চেয়ে ভালো অবস্থা হয়েছে। আমরা কখনো এরকম মানুষের দ্বারা অপমানিত হইনি। বিদেশে স্বামীজি গেছেন, স্বামীজি যে বাড়িতে আছেন সেই বাড়ির লোকজন অন্যান্য মানুষজনকে ডেকে নিয়ে আসছেন দেখানোর জন্য, ভারত থেকে এক আজগুবি চিজ এসেছে, আজব জিনিস এসেছে, তাকে দেখাবেন বলে। আমাদের এই অবস্থা হয়নি, কিন্তু তার মধ্যেও তিনি মানুষকে বেঁচে থাকার বাণী দিচ্ছেন। অতএব তাঁকে জানাটা আমাদের খুব জরুরি। ভারতবর্ষে স্বামীজি যখন ফিরে এলেন, বিশেষ করে কলকাতায় ফিরে এলেন, সেই সময় থেকে স্বামী শিষ্য সংবাদ লেখা। স্বামী শিষ্য সংবাদে মানুষ বিবেকানন্দকে দেখা যাবে, যে লোকের দুঃখে কাঁদেন, যিনি অন্যের বেদনায় বেদনাহত হন, অন্যের আনন্দে আনন্দে ফেটে পড়েন, আবার যে বিবেকানন্দ বেদান্তের নির্যাস বলছেন, একই সঙ্গে সেই বিবেকানন্দ যে আউটশ্রম ঘাটে ঘুরে ঘুরে ঘটি গরম খাচ্ছেন। শুধু তাই নয়, নিজের শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর সঙ্গে দেখা হয়েছে, তার হাতে দিয়ে বলছেন, দেখ দেখ বাঙাল কি ভালো ঘটি গরম করেছে বলে তার হাতে দিয়ে আবার নিজের শিষ্যের এঁঠোটা নিচে খাচ্ছেন। যিনি সেই কেষ্টা, যে সাঁওতাল যে ছিল, যে জমি সোজা করার জন্য, জমি প্লেন করার জন্য মঠে যে সাঁওতাল নিযুক্ত হয়েছিলেন, তাদের বলেছিলেন তোদের একদিন আমি খুব ভালো করে খাওয়াবো। তখন সে বলেছিল, স্বামী বাপ তোর হাতে তো নুন খেতে পারবো না, কারণ সন্ন্যাসীর হাতে নুন খেলে আমার জাত চলে যাবে। তাই স্বামীজি ঠিক করেছিলেন যে নুন ছাড়া সব খাবার হবে। নুন ছাড়া খাবার কি? লুচি আর নানা রকমের মিষ্টি, ক্ষীর, তারপরে দই, এই সমস্ত। সেই কেষ্টা, সেই দলের লোক তারা খাচ্ছে হাফুস হুফুস করে, স্বামীজি দেখছেন। কেষ্টা হাত জোর করে স্বামীজিকে বলছেন, হ্যাঁ রে স্বামী বাপ, এত ভালো খাবার কোথা থেকে পেলি? স্বামীজি দু চোখ জলে ভরে যাচ্ছে। স্বামীজির সঙ্গে চলতে চলতে দেখবেন আপনারও দু চোখ জলে ভরে গেছে। মানুষকে যিনি এত ভালোবাসতেন, সেই মানুষের জীবনটা পড়া খুব জরুরি। দেখবেন নিজেকে নতুন করে দেখতে শিখে যাবেন, আমার কাছেও ঘড়ি আছে, নিজেকে নতুন করে দেখতে শিখবেন, নিজেকে নতুন করে ভাবতে শিখবেন। স্বামীজি পড়াটা খুব জরুরি, এবং যত নিজেকে দেখতে শিখবেন, যত নিজেকে ভাবতে শিখবেন, দেখবেন শ্রীরামকৃষ্ণকে সহজে আপনি বুঝতে পারছেন, তত ঠাকুরের কথা আমাদের কাছে আরও চৈতন্যময় হয়ে উঠছে। এটা অনেক খুব দীর্ঘ, কেমন করে নিজেকে বদল করবো এর গল্পটা আছে। আজকে প্রথম লেসনটা হোক, তারপরের দিন বলছেন যত আমরা নিজেকে চিন্তা করব, সাধন ভজন করে সমস্ত কিছু করে, আগে মনটাকে বেঁধে নেওয়ার কথা বলছেন। যে মন নিয়ে ভগবানকে চিন্তা করি সেই মনটাকে বেঁধে নেওয়ার কথা দরকার। যদি মনটাকে যদি বাঁধতে না পারি, সারাক্ষণ মনে হবে যে আমার কাজটা হলো না, ওকে বলা হলো না আমি কিছু করেছি। সেই যে একজন এখানে খাবার দাবার নিয়ে এসেছিলেন না, বলছেন খালি সেদিন সন্ধেবেলা সবাইকে তার স্বামী ঘুরে ঘুরে সবাইকে সেই চিড়ে ভাজা খাওয়াচ্ছেন। শুধু তাই নয়, সবাইকে খাওয়ানোর সময় বলছেন আমার গিন্নি এইটা রান্না করে নিয়ে এসছেন, আমাদের জন্য পাঠিয়েছেন, এইটা বারবার বারবার করে বলছেন। এই রকম এই আমি আমার তুমি তোমার এই ব্যাপারের পারে আমরা চলে যাব। এই আমি আমার তুমি তোমার পারে যদি না যেতে পারি, তাহলে দেখবেন যে তিমিরে ছিলাম সেই তিমিরেই থাকবো। নিজেকে নতুন করে দেখার গল্প ধর্মজীবন যাপন করা, এটা যদি হয় তবে এটা হবে। ভগবানের কৃপা হলে আমরা বাকি লেসনগুলো পরের দিন বলবো। আমি চেষ্টা করব যাতে আপনারা ঘুমিয়ে না পড়েন, সেই রকম আপনাদের জাগরণের সময়ের মধ্যে এটা বলে দেওয়া, যাতে এটা আপনারা পরে অভ্যাস করতে পারবেন। আজকে এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থিহারিণী ত্রৈলোক্যবাসীনামিড্ডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।